সাত লোককল্যাণ মার্গ, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন, এটি হঠাৎ করে বাংলাদেশে আলোচিত হয়ে উঠেছে, আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে আলোচিত হয়ে উঠেছে। সেই বৈঠক বলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক অসংখ্যবার হয়েছে এবং সেই সব বৈঠক পত্রপত্রিকা মিডিয়ে এসেছে, কিন্তু এবারেরটার গুরুত্ব একটু ভিন্ন রকম কিনা, এবারেরটার মাত্রা একটু ভিন্ন রকম কিনা। নরেন্দ্র মোদী তার আন্তরিকতার প্রকাশের জন্য সাউথ ব্লকে বা হাউস অফ কমন্সে তাদের সেইটি বৈঠকটি আয়োজন না করে আয়োজন করেছেন নিজের বাসায়, নিজের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকটি, যেটি আমরা এর আগে জানিয়েছি। এই বৈঠকটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন চারদিকে বাংলাদেশের ভেতরে বাইরে বাংলাদেশের রাজনীতি নিয়ে তুলকালাম একটা অবস্থা। বাংলাদেশে এক দুই সপ্তাহের ব্যবধানে বিশ্বের এত এত গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছেন এবং বাংলাদেশকে ভারতের G20 সম্মেলন, যেটি ক্ষমতাধরদের একটি সম্মেলন, সেখানে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। নিশ্চিতভাবেই রাজনীতিতে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেই বিবিসির মতো সংবাদ মাধ্যম একটি খবর ছেপেছে, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদীর এই বৈঠক থেকে কী আশা করছে বাংলাদেশ, যে সময়ে বিশ্বের দুই পরাশক্তি চীন এবং রাশিয়া স্পষ্টত বাংলাদেশ নিয়ে আমেরিকার অবস্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং আমেরিকা বাংলাদেশকে স্পষ্টত গত এক বছর ধরে বাংলাদেশের নির্বাচন নিয়ে তীব্র রকম চাপ দিচ্ছে বলেই বিবিসির রিপোর্টে বলা হয়েছে। সেই চাপের মুহূর্তে এই বৈঠক, এই বৈঠকে কি ভারতকে আমেরিকাকে ম্যানেজের জন্যে, আমেরিকাকে বোঝানোর জন্যে বা আমেরিকাকে চাপ দেওয়ার জন্যে কোনো আলোচনা হবে কি না, সেই দিকেও বিশ্ব সংবাদ মাধ্যম নজর দিচ্ছে এবং বিশ্বের বিভিন্ন যারা রাজনীতি সংশ্লিষ্ট এবং বাংলাদেশের যারা রাজনীতি সংশ্লিষ্ট তারা সেদিকে নজর রাখছেন যে এই বৈঠকে কি এমন কিছু উঠে আসবে কি না। তিস্তার কথা বলা হচ্ছে, তিস্তা নিয়ে এর আগেরও এক বছর এখনও গড়ায়নি, তিস্তার আলোচনা ভারতে একদম এটা মাঠেই মারা গিয়েছিল বলা যায়, আমরাও আশা ছেড়ে দিয়েছিলাম 10-12 বছর, এটার কোনো অগ্রগতি হয়নি। এবার বলা হচ্ছে তিস্তা নিয়ে আবার আলোচনা হবে, জানি না এর আগের সফরে শেখ হাসিনার ভারত সফরে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি বিজেপি সরকারের অনিচ্ছার কারণে। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভও প্রকাশ করেছিলেন, তিনি আক্ষেপও জানিয়েছিলেন যে তাকে কেন দেখা করতে দেওয়া হলো না। এবার সেই মমতাও দেখা করতে পারছেন শেখ হাসিনার সঙ্গে, তিস্তার পানি কি গড়াবে কিনা আমি জানি না। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, প্রথম আলো রিপোর্টে বলা হচ্ছে নির্বাচন এবং বেশ কিছু পত্রপত্রিকারই নির্বাচন এবং তিস্তা নিয়ে আলোচনা হতে পারে, তিনটি স্মারক স্বাক্ষরের কথা বলা হচ্ছে। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু হলো বাংলাদেশে আগামী নির্বাচন। স্পষ্টতই বলা হয় যে আমেরিকা রাশিয়া চীন যা চাচ্ছে সেটার বাস্তবায়ন বা সেটা হবে কি হবে না এটা ইন্ডিয়ার উপরে নির্ভর করে অনেকখানি। 2018 বা 2014 হিসাব অনুযায়ী আমেরিকা এর আগেও চেয়েছে এই সরকার থাকুক বা না থাকুক, আমরা আপনাদেরকে আগের কন্টেন্টেও বলেছি, কিন্তু তারা তাদের মতো করে সফল হয়নি কারণ ইন্ডিয়ার অবস্থানটা অন্যরকম ছিল। এবার কিভাবে আমেরিকা চিন্তা করেছে না করেছে এটা একদম হারির খবর তুলে আনা খুব মুশকিল, তবে ইন্ডিয়াকে বাইপাস করা সম্ভব না। সেই ক্ষেত্রে ইন্ডিয়ার কি ভূমিকা থাকবে না থাকবে, কারণ অনেকেই বলেন জনগণ সিদ্ধান্ত নেবে, এগুলো কাগজে কথাবার্তা, বিশ্ব বাস্তবতা, বৈশ্বিক রাজনীতি, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব একেবারে আকাশচুম্বী বেড়ে যাওয়া, এই প্রেক্ষাপটে এখানে এই এখন যে গ্লোবাল ভিলেজের জায়গায় আমাদের এই কম্বাইন্ড যে কূটনৈতিক তৎপরতা রয়েছে, এই কূটনৈতিক তৎপরতার বাইরে গিয়ে নির্বাচন অনুষ্ঠান করে ফেলা বা নির্বাচনের নির্বাচনকে যেভাবে যেভাবে চায়, হঠাৎ আমেরিকায় চাইলো একরকম, রাশিয়ায় চাইলো একরকম, চীন একরকম, সেটা হন না। আবার এদের মধ্যে একটা সমন্বিত ব্যাপার থাকার আলোচনাও আছে, সেই দিকটা এই বৈঠকে কতটুকু ম্যানেজেবল, কতটুকু উঠে আসে সবাই ভাবছেন যে আগামী নির্বাচন সামনে, নির্বাচনী তফসিল হয়তো ঘোষণা হয়ে যাবে এক মাসের মধ্যে, বিরোধী দলগুলো কি এই বৈঠকের দিকে নজর দিয়ে আছে কিনা, যে এই বৈঠকের প্রতিফলন বাংলাদেশের রাজনীতিতে কিছু হয় কিনা, সময় সব কিছু উত্তর দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।